গাজীপুরে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান এবং শতাধিক টিনশেড ঘর ফায়ার সার্ভিস জানায় ভোগরা বাইপাস এলাকায় মার্কেট ও টিনশেড ঘরে আগুন লাগে খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে পরে এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এ ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়